মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে সেভেনথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিগজিকে আজকে তোমাদের ফ্রি ক্লাসের রুটিনটা সবাই একবার দেখে রাখো যারা যারা নতুন রয়েছো সকাল ছটায় তোমাদের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নলেজ অ্যাকাউন্টে তারপরে সাতটার সময় স্ট্যাটিগজিকে বিভিন্ন গবেষণাকেন্দ্র বা রিসার্চ সেন্টার নিয়ে আজকে আলোচনা করব কে এ স্টাডি চ্যানেলে তারপর সাড়ে আটটার সময় তোমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাস হবে নলেজ অ্যাকাউন্টে দশটার সময় সায়েন্স জি কে বুস্টার নলেজ অ্যাকাউন্টে তারপর সন্ধ্যাবেলা ছটায় ডাব্লিউ বিপি জি কে মক টেস্ট সেকেন্ড ক্লাস কে স্টাডিতে আর সাতটার সময় পিএসসি জি কে বুস্টার নলেজ অ্যাকাউন্টে এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা থাকবে তোমরা ওখান থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে সবাই তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দু ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম এখানে আমাদের ভারত এবারে একশো নম্বর স্থানে রয়েছে টোটাল একশো আশিটা দেশের মধ্যে এই ইন্ডেক্সটা পাবলিশ হয় কেমন আর এটা প্রকাশ করে দা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ফার্স্ট পজিশনে রয়েছে নরওয়ে সেকেন্ড পজিশনে রয়েছে ডেনমার্ক থার্ড পজিশনে রয়েছে সুইডেন আর এই একশো আশিটা দেশের মধ্যে একদম শেষে রয়েছে মানে একশো আশি নম্বর স্থানে রয়েছে হচ্ছে তোমার ইরিত্রিয়া দু মানে এর আগের বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমাদের ইন্ডিয়া ছিল একশো একষট্টিতে একশো আশিটা দেশের মধ্যে নেক্সট ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কী নিযুক্ত হয়েছে ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছে করিনা কাবু করিনা এর আগে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন ইউনিসেফ ভারত বলিউড তারকা করিনা কাপুর তারা নতুন জাতীয় রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা তাকে জাতীয় রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছে দেখো ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড আমাদের ইউনিসেফ ইউনিসেফের ফুল ফর্ম কি ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড তো এটার হেডকোয়ার্টার আমাদের রয়েছে কোথায় নিউ ইয়র্ক সিটি হেড ক্যাথরিন এম রাসেল রয়েছেন নেক্সট আইসিসি মেনস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এর অফিশিয়াল অ্যান্থেম হিসেবে ঘোষিত হয়েছে কোনটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মেন্স টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের অফিশিয়াল অ্যান্থেম হিসেবে ঘোষিত হয়েছে আউট অফ দিস ওয়ার্ল্ড এটা তৈরি করেছে সিন পল আর কিজ নামে একজন একটা ব্র্যান্ড আইসিসি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক কিন্তু রোহিত শর্মা এগুলো নোট করে রাখবে সবাই আইসিসি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে নিযুক্ত করা হয়েছে স্প্রিন কিংবদন্তি উইস এন্ড বোল্ট আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের অ্যাম্বাসেডার মনোনীত হয়েছেন যুবরাজ সিং দু হাজার চব্বিশ সালের আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের হিসেবে নিযুক্ত হয়েছে এক থেকে উনত্রিশে জুন দু পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ আর মার্কিন যুক্তরাষ্ট্রে এটা অনুষ্ঠিত হবে দুহাজার এর আইসিসি মেন স্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নাইন্থ এডিশন আর দুহাজার বাইশের আইসিসি মেন স্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হোস্ট করবে তোমার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেকেন্ড টাইটেল রানার পাকিস্তান আর সিরিজের সেরা হয়েছিল এটাতে স্যাম কোরান ফ্রম ইংল্যান্ড সর্বাধিক রান সবথেকে বেশি রান করেছিল বিরাট কোহলি সব থেকে বেশি উইকেট নিয়েছিল ওয়ান হাসারাঙ্গা হাসানগা আর দুহাজার ছাব্বিশ আইসিসি পুরুষদের টিটোয়েন্টি বিশ্বকাপ এটা হয়েছিল তোমার ইন্ডিয়া আর শ্রীলঙ্কাতে 2028 এর আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হয়েছিল नेक्स्ट উজ্জীবন স্মল ফাইনান্স ব্যাংক লিমিটেড এর এমডি আর সিও পদে কে নিযুক্ত হয়েছে উজ্জীবন স্মল ফাইনান্স ব্যাংক লিমিটেডের এমডি সিইও পদে নিযুক্ত হয়েছেন সুনজিৎ নটিয়াল এই উজ্জীবন স্মল ফাইনান্স ব্যাংক লিমিটেড সম্পর্কে আমরা যদি দেখি এর পার্ট টাইম চেয়ারম্যান এখন রয়েছেন বানাভার আনন্দ অনন্ত রামাইয়া প্রভাকর এর হেডকোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়েছে দু সালে এটা প্রতিষ্ঠিত হয় ট্যাগলাইন বিল্ড আ বেটার লাইফ এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে পুনরায় কে নিযুক্ত হয়েছে নেক্সট কোয়েশ্চেন আমাদের তো এক্ষেত্রে অতনু চক্রবর্তী এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন এইচডিএফসি ব্যাংকের এমডি আর সিইও রয়েছেন বর্তমানে শশীদার জাগদীশন সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্রে ট্যাগলাইন উই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ল্ড তারপরে জিএসটি অ্যাপলেট ট্রাইব্যুনাল বা জি স্যাট এটাকে আমরা জি স্যাট বলি এই জি সরি জিএসটি অ্যাট জিএসটি এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে কে জিএসটি এটির প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে তোমার হচ্ছে সঞ্জয় কুমার মিশ্র সঞ্জয় কুমার মিশ্র ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আর এই জিএসটি এটি আমরা যদি দেখি এটা সেন্ট্রাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট দু সতেরো একশো ন নম্বর ধারায় একটা পণ্য আর পরিষেবা কর অ্যাপেলেট ট্রাইব্যুনাল এবং এর বেঞ্চ গঠনের বাধ্যবাধকতা রয়েছে জিএসটি আইনের অধীনে জিএসটি বিরোধ নিষ্পত্তির জন্য এই বিশেষ আপিল কর্তৃপক্ষ তৈরি করা হচ্ছে নেক্সট আরাবল্লী পর্বত থেকে অবৈধ খনন বন্ধ করার জন্য কোন রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট রাজস্থান থেকে অবৈধ খনন বন্ধ করার জন্য এটা আরাবলি পর্বত শ্রেণী থেকে একটা অবৈধ খনন চলছিল যেটাকে রিসেন্টলি সুপ্রিম কোর্ট বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে আরাবলি পর্বতমালা উত্তর পশ্চিম ভারতের একটা পর্বত শ্রেণী দক্ষিণ পশ্চিম দিকে এই শ্রেণীর দৈর্ঘ্য প্রায় ছশো বিরানব্বই কিলোমিটার আর আরাবলি পর্বতমালার অভিধানিক অর্থ হচ্ছে শৃঙ্গের রেখা এই আরাবলি পর্বতমালা দিল্লি থেকে শুরু হয়ে দক্ষিণে হরিয়ানা আর রাজস্থানের মধ্যে দিয়ে চলে গেছে আর গুজরাটে শেষ হয়েছে সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর মাউন্ট আবুতে এক হাজার সাতশো বাইশ মিটার আহ উচ্চতাতে রয়েছে আরাবলী পর্বতমালা ভারতের ভুঙ্গীর পর্বতের প্রাচীনতম পর্বতমালা এরপরে ন্যাশনাল জুট বোর্ড এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছে ন্যাশনাল জুট বোর্ড এর সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন শশীভূষণ সিং ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিস অফিসার শশীভূষণ সিংকে কেন্দ্রীয় সরকার কলকাতায় ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি হিসাবে পাঁচ বছরের জন্য নিযুক্ত করেছে নেক্সট হচ্ছে চ্যাং ই সিক্স নামে চন্দ্রযান লঞ্চ করছে কোন দেশ চীন রিসেন্টলি লঞ্চ করছে চ্যাং ই সিক্স নামের একটা চন্দ্রযান এই লুনার প্রোডটা কি দেখো চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মতে এই চ্যাং ই সিক্স হচ্ছে পৃথিবীর প্রথম প্রয়াস যেটা চাঁদের দূরের দিক থেকে পদার্থ উদ্ধার করার যে দিক পৃথিবী থেকে দেখা যায় না সেরকম একটা দিক থেকে তো দক্ষিণ চীনের হাইয়ান প্রদেশের চাং ই নামের এই মিশনটার নামকরণ করা হয়েছে পৌরাণিক চীনা চাঁদ দেবীর নামে আর চাইনিজ চন্দ্র অভিযানের একটা সিরিজের সর্বশেষ হচ্ছে এই চাং ই সিক্স যেটা তিপান্ন দিন ওখানে স্থায়ী হবে এই মিশনের সাথে পাকিস্তানও জড়িয়ে রয়েছে আর এই মিশন থেকে পাকিস্তানের লক্ষ্য মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে একটা চিহ্ন তৈরি করে রাখা তারপরে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় থার্ড তে বিশেষ করে ইউনেস্কো আফ্রিকান ইউনিয়ন কমিশন আর ইথিওপিয়া সরকার এর আয়োজন করে এই প্রেস ফ্রিডমের মৌলিক নীতিগুলো তুলে ধরতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয় উনিশশো তিরানব্বই সালে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি থার্ড মে তারিখটাকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসেবে ঘোষণা করে দু হাজার একটা থিম ছিল দ্য প্লেস ফর দ্য প্ল্যানেট জার্নালিজম ইন দ্য ফেস অফ দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও পশ্চিমবঙ্গের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য তোরসা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ এর উত্তর হয়ে যাবে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটা গোদাবরী আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় গ্র্যান্ড ক্যানিয়ান কোন দেশে রয়েছে এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো আমরা কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভের অসবিশ এর প্রশ্ন আমাদের কি ছিল এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোন দেশ জিতেছে দু হাজার চব্বিশের উইকলি গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ডাক্তার পূর্ণিমা দেবী বর্মন এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ইউপিআই এর মতো পরিষেবার জন্য আফ্রিকার কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে নামিবিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ রিহান চোদ্দটা পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্টের লাইসেন্স বাতিল করেছে কোন রাজ্য উত্তরাখণ্ড ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজিত হবে ভারত কোন রাজ্য সাতান্নটা জেলায় সাইবার পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করবে উত্তর প্রদেশ কোন দেশে সীতা আম্মা মন্দির অভিষেকের জন্য সরয়ু নদীর পবিত্র জল পাঠিয়েছে ভারত শ্রীলঙ্কা ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় সরকারের পেনশন আর পেনশনভোগী কল্যাণ বিভাগ দ্বারা চালু করা পোর্টালটার নাম কি ইন্টিগ্রেটেড পেনশনার্স পোর্টাল কোরিয়ার চাং ওনে বিশ্ব শুটিং প্যারা স্পোর্ট টুর্নামেন্টে কোন ভারতীয় প্যারাশুটার মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে মোনা আগরওয়াল এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট তোমরা ওখানে কে এইচ স্টাডি বা নলেজ অ্যাকাউন্ট এই দুটো চ্যানেলের সমস্ত ক্লাসের লিংক ওখান থেকে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে সবকিছু লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গ্রেড ডে